ফ্যাসিস্ট ঘাতকদের রাইফেলের নলের সামনে সিনা টান করে প্রতিবাদ জানানো এবং একের পর এক গুলি খেয়েও পালিয়ে না গিয়ে প্রতিবাদের ভাস্কর্য হয়ে দাঁড়িয়ে থাকা রংপুরের আবুসাইদ এই মহাকাব্যিক বিপ্লবের বীরশ্রেষ্ঠ তাতে কারো কোনো দ্বিমত নেই অবসাইদের বিরুদ্ধে সেই ভিডিও ফুটেজে সারা পৃথিবীর বুকে মানুষকে একটা মস্ত বড় ঝাঁকুনি দিয়েছিল সেটাও সবাই বিশ্বাস করেন সেই ভিডিও দেখার পর অনেক মা তার সন্তানকে রাজপথে নেমে রুখে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন অনেক বাবা তার সন্তানের হাত ধরে লড়াই সামিল হয়েছেন এমন ঘটনাও বিরল নয় অনবরত বুলেট বৃষ্টি অপেক্ষা করে আন্দোলনের সতীর্থদের পানি বিলিয়ে যাওয়া সে মুগ্ধ নিঃসন্দেহে আরেক মহাকাব্যিক বীর শ্রেষ্ঠ তাতেও কারোর অমত নেই মুগ্ধের সেই ভিডিও ফুটেজে পৃথিবীর মানবতাবাদী মানুষকে কাঁদিয়েছে এই ভিডিও দেখে কত মা যে তার সন্তানকে সাথে নিয়ে বুলেটের বিরুদ্ধে খালি হাতে রুখে দাঁড়িয়েছিলেন কত বাবা যে তার সন্তানকে নিয়ে মিছিলে ছুটেছেন কত বোন যে তার ভাইয়ের হাত ধরে বুলেটের সামনে বুক পেতেছেন তারও কোনো ইয়াত্তা নেই এই ভিডিও শুধু আবুদ কিংবা মুগদের ভিডিও ফুটেজ নয় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এরকম শত শত ভিডিও শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীতে তোলফাড় সৃষ্টি করেছিল এই ভিডিও ফুটেজগুলো ছিল বিপ্লবীদের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার এক একটা বুলেটের বিরুদ্ধে এরকম এক একটা ভিডিও যেন মিসাইল হয়ে বিস্ফোরিত হয়েছিল এবং ফ্যাসিস্টের সকল মারণাস্ত্র বিকল করে দিয়েছিল বাস্তেল দুর্গের মতো ভেঙে পড়েছিল শতাব্দীর অভিশপ্ত ফ্যাসিস্টদের সকল দম্ব এই ভিডিও ফুটেজগুলো যেন বিপ্লবীদের জন্য আই জেনেস্টাইনের সর্বকালের সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতাদের একজন সর্বকালের সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্রগুলোর মধ্যে একটি কিংবা মেল গিফসনের উনিশশো সালে দুনিয়া জুড়ে তোলপাল করা অস্কর বিজয়ী সিনেমা আমার আজকের বয়ান ইতিহাসের সেই সব নেপথ্যের মহান একদম যারা নিজেদের জীবন বাজে রেখে আবু সাইদ কিংবা মুগ্ধের ভিডিওর মতো অসংখ্য ফুটেজ ধারণ করেছিলেন এবং সাহসিকতার সঙ্গে যত সময় সেগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছিলেন যারা নিজের জীবন বাজে রেখে এই দুঃসাহসিক কাজটি করেছিলেন তাদেরকে আমরা কেউ কখনো খুঁজিনি তাদের অবদানের কথাও কেউ কখনো বলিনি এরা কেউ কিন্তু মূলধারার মিডিয়ার ডাক ডাকসাইটে কোনো সাংবাদিকও নন মূলধারার মিডিয়ার চাপ মেরে বিপ্লবের এইসব সব নেপথ্যর নায়কেরা যে কাজটা করেছেন তাকে মিডিয়ার ভাষায় বলা হয় নাগরিক সাংবাদিকতা বৈশ্বিক গণমাধ্যম এটার পোশাকই নাম সিটিজেন জার্নালিজম আগস্ট বিপ্লবের এক নয় মাইল ফলক হিসেবে ইতিহাসে জায়গা করে নিয়েছে নাগরিক সাংবাদিকতা বা সিটিজেন জার্নালিজম একুশ শতকের সবচেয়ে বড় চমকের একটি হচ্ছে এই নাগরিক সাংবাদিকতা আরেকবার স্যালুট জানায় একুশ শতকের সব যুগান্তকারী বিপ্লবের নৈপত্যর মূল কারিগর এই নাগরিক সাংবাদিকদের আগস্ট বিপ্লবের সেই সব নৈপত্য নায়কদের আরেকবার বিপ্লবী স্যালুট জানাচ্ছি কারণ তাদের এই সব ভিডিও ফুটেজ আগস্ট বিপ্লবকে চূড়ান্ত রূপ দিতে সবচেয়ে কার্যকর ভূমিকা রেখেছিল বলে আমি মনে করি এবং তারা যে পরিস্থিতিতে এইসব ভিডিও ধারণ করেছিলেন সেই পরিস্থিতিটা একবার চিন্তা করলে বোঝা যায় যে এইসব ভিডিও ধারণকারীরাও নিশ্চিত নিচ্ছুৎ নিশ্চিত মৃত্যু জেনেও একটা অগ্নিগর্ভের ভিতরে থেকে খুবই ঠান্ডা মাথায় ভিডিও ধারণ করে গেছেন এটি গভীরভাবে ভাবতে গেলে কেউ স্থির থাকতে পারবে না আন্দোলনের মাঠ থেকে তোলা সেই সব ভিডিও ফুটেজ দেখেই কিন্তু মানুষের ভিতর বিপ্লবের ঝড় বয়ে গেছে সাম্প্রতিক আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকারে ফারজানা লিও নামে ঢাকার এক নারী বলেছেন পরিস্থিতি দেখে আমি মনে করেছি যে রাস্তায় গিয়ে আন্দোলনটা করাটা এখন আমার নৈতিক দায়িত্ব আমাদের ছেলেদের রক্ষা করতে হবে এটা আমি ভেবেছিলাম রাস্তায় হাজার হাজার শিক্ষার্থীকে আন্দোলন করা ভিডিও দেখে তিনি উদ্বুদ্ধ হয়েছিলেন সেই কাছে বিরোধী আন্দোলনে নারীদের অংশগ্রহণ যতই বাড়ছিল সেটি পুরুষদের মনেও সাহস ছিল। তিনি বলেন বহু নারী রাস্তায় নেমে আন্দোলন করেছে আবার অনেকে বাড়িতে থেকেও আন্দোলনের প্রতি সমর্থন জুগিয়েছে সন্তান যখন তার মায়ের দিক থেকে সাপোর্ট পায় তখন কোনো কিছুই তাকে আটকাতে পারে না বুলেটের সামনে আবু সাইদের বুক টান করা ভিডিও দেখে মায়েরা যেভাবে উদ্বুদ্ধ হয়েছিলেন তা ভাষায় প্রকাশ করা খুবই কঠিন বলে আমি মনে করি এ মায়েরা আগস্টে বিপ্লবকে সাহস জুগিয়েছিল প্রেরণা দিয়েছিলেন বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে আরেকজন মা বলেছেন মায়ের দিক থেকে যখন আপনি সাপোর্ট পাবেন তখন সন্তান বলেন আর সহকর্মী বলেন সবারই বুকের সিনা টান হয়ে যায় মা যদি সাহস দেয় যে তুমি যাও তুমি না গেলে দেশের কি হবে তুমি না গেলে এই দেশকে কে রক্ষা করবে মাতৃত্বটা আমাদের এগিয়ে নিয়ে গেছে সন্তান যারে হোক না কেন প্রত্যেকটা মা মনে করে প্রতিটা সন্তানই আমাদের সন্তান বলেছিলেন রিদিমার মা সাইমা আহমেদ যিনি পেশায় একজন স্থপতি যখন আমরা দেখলাম যে ভয় পেয়ে তো লাভ নেই আমাদের বাচ্চাদের তো আমরা বাঁচাতে পারছি না তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল তারপরেও তাদের টর্চার করা হচ্ছে মেরে ফেলা হচ্ছে নির্বিচারে তখন তো আমাদের আর ভয় পেয়ে কোনো লাভ নেই আমরা ঘরে থেকে কি করব। মায়েদের মনের এই পরিবর্তনটা এসেছিল লড়াইয়ের মাঠ থেকে তোলা ওই ভিডিও ফুটেজ দেখেই ব্যানভর্তি আন্দোলনকারীদের লাশের স্তূপে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলার বিভেশ্ব ভাইরাল ভিডিওর কথাও যদি বলেন তাহলে বলতে বাধ্য হবেন যে এটা একটা ইতিহাসের পালা বদলের সাক্ষী কিংবা রক্তাক্ত বিপ্লবের আর একটা ব্যাটনশিপ কিন আসুন আমরা আমাদের মহাকাব্যিক বীর শ্রেষ্ঠদের পাশাপাশি আগস্ট বিপ্লবের সেই সব মহানায়কদের অবদানের কথাও স্মরণ করি তাদের সেই ভিডিও ফুটেজগুলোর অবদানের কথাও ইতিহাসে লিপিবদ্ধ করি আসুন খুঁজে বের করার চেষ্টা করি কোন মহানায়করা নিজেদের জীবন বাজে রেখে এরকম ভিডিও ফুটেজ ধারণ করেছিলেন এবং তা গোটা পৃথিবীর মানুষের মাঝে ছড়িয়ে দিয়েছিলেন যার ফলে একটা নতুন জাতির জন্ম হয়েছিল যার ফলে আমরা দেখতে পেয়েছি ব্যর্থ অব এ যাই হোক নাগরিক সাংবাদিকতার আগষ্ট বিপ্লৱ দীৰ্ঘজীৱী হওক